Well, আজকের ভিডিওতে আমরা হচ্ছে কম্পারিজন করব দুইটা বাইকের মধ্যে একটা হচ্ছে খারাটানের বাইক এবং আরেকটা হচ্ছে জুয়াল চ্যানেল এবিএস ওয়ালা বাইক তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওতে কথা বলবো বা কম্পারিজন করব Apache RTR 4B ভার্সেস Pulsar N160 আচ্ছা কম্পারিজনের একদম শুরুতে আমি হচ্ছে আপনাদেরকে দুইটা বাইকের কারেন্ট প্রাইস হচ্ছে বলে দিতেছি আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ এবং এখন Pulsar N160 এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 270,000 টাকা এবং 4V সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটার দাম হচ্ছে 235,000 টাকা সো আমি যদি দামের কম্পারিজনটা করি কারেন্ট অবস্থায় তাহলে বাজাজ Pulsar N160 এই বাইকটার প্রাইস হচ্ছে 35,000 বেশি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কম্পারিজন করব সেটা হচ্ছে লুকস নিয়ে যদি আমি কম্পারিজন করি তাহলে বলতে হবে দুইটা বাইকের লুকস আমার পার্সোনালি অনেক ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কাছে কোন বাইকটার লুকস বেশি ভালো লাগে সো আমি যদি লুকসের কথা বলি তাহলে বলতে হবে বাজাজ Pulsar N160 এই বাইকটার লুকসটা মাসকুলার প্লাস অ্যাগ্রেসিভ এবং 4Vও কিন্তু সেম 4Vও কিন্তু যথেষ্ট মাসকুলার যথেষ্ট অ্যাগ্রেসিভ তবে আমার কাছে বাজাজ Pulsar N160 এটারে একটু বেশি অ্যাগ্রেসিভ আর একটু বেশি মাসকুলার লাগছে আর আমি যদি কিছু ডিফারেন্সের কথা বলি আউটলুকের উপর বেস করে তাহলে বলতে হবে Pulsar N160তে যে লাইট সেটআপ দেওয়া আছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প দেওয়া আছে এটার পাওয়ার কিন্তু 4V লাইট থেকে অনেক বেটার তবে 4V যে লাইট সেটাও কিন্তু যথেষ্ট ভালো দেওয়া আছে স্টকে কিন্তু এলইডি হেডলাইট দেওয়া আছে আচ্ছা আরও যদি কিছু কথা বলি তাহলে বলতে হবে Pulsar N160 এর মধ্যে কিন্তু দেওয়া আছে আন্ডারবেলি এক্সস্ট আর 4Vতে কিন্তু দেওয়া আছে টুইন ব্যারেল বা ডুয়াল ব্যারেল এক্সস্ট কিন্তু দেওয়া আছে লুকসের কথা যেহেতু বলতেছি তো আপনাদেরকে ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দেই আমি যদি Pulsar N160-র গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে বলতে হবে সেটা হচ্ছে 165 মিলিমিটার তো সাধারণত ঢাকা শহরের ম্যাক্সিমাম বা যে কোনো শহরের ম্যাক্সিমাম উঁচু উঁচু স্পিড ব্রেকারে বাইকের নিচের পার্টটা আসলে বাড়ি খাবে আর 4Vর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 180 মিলিমিটার তো খুব বেশি আসলে ডিফারেন্স নাই 4Vটা হচ্ছে সাধারণত একটু বেশি উঁচু যে স্পিড ব্রেকারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 4Vর নিচের পার্টটা আসলে বাড়ি খাবে আচ্ছা আমি যদি সিট হাইটের কথা বলে দিই খুব বেশি ডিফারেন্স নাই পালসারের সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার আর 4V হচ্ছে 800 মিলিমিটার সো 4V একটুখানি উঁচু সো আপনারা যদি মোটামুটি 5'4" 5'5" হাইট হয় বিগিনের অবস্থায় যদি আপনি থাকেন সো আপনি দুইটা বাইক আরামসে 5'4" 5'5" হাইট দিয়ে কিন্তু রাইড করতে পারবেন আচ্ছা আমি যদি ওয়েটটা বলে দিই তাহলে বলতে হবে পালসার N160-র ওয়েট হচ্ছে 154 কেজি আর 4Vর ওয়েট হচ্ছে 148 কেজি এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো দুইটা বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট নিয়ে তো আমি যদি প্রথমে অ্যাপাচি আরটিআর 4V এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলি তাহলে বলতে হবে 160 সিসির একটা ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ এবং এইটার যে কুলিং সিস্টেম সেটা হচ্ছে অয়েল কুলড আর এটার ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বুরেটর আচ্ছা এখন যদি আমি বাজাজ Pulsar N160-র কথা বলি তাহলে বলতে হবে এইটার ইঞ্জিন হচ্ছে 165 সিসির একটা ইঞ্জিন কিন্তু এটার মধ্যে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এই দুটো জিনিস মিলে গেছে তবে Pulsar N160-র মধ্যে ইঞ্জিনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 ভালভের ইঞ্জিন সো এখানে কিন্তু Pulsar N160 কিছুটা আসলে পিছিয়ে থাকতেছে আর এটার ফুয়েল সিস্টেমও কিন্তু অয়েল কুলড আর N160-র যে ফুয়েল সিস্টেম সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্ট সো যদি ওভারঅল চিন্তাভাবনা করি তাহলে Pulsar N160-র ইঞ্জিনটা অ্যাকচুয়ালি 2 ভ্যালভ এছাড়া বাদ বাকি সব কিছুতেই কিন্তু 4Vর থেকে মানে সিমিলার অথবা কিছুটা আসলে এগিয়ে থাকতেছে সিসির দিক দিয়ে এগিয়ে থাকতেছে ফুয়েল সিস্টেমের দিক দিয়ে কিন্তু কিছুটা আসলে বেটার আপনারা পাবেন N160-তে চলুন এখন তাহলে আপনাদের সাথে এই দুইটা বাইকের যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম কত পাওয়ার টর্ক প্রোডিউস হবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে কথা বলবো হচ্ছে খারাটানের যে বাইক 4V তো এটার থেকে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.2 HP অ্যাট 8000 RPM আর আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.8 Nm অফ টর্ক অ্যাট 6500 RPM আচ্ছা এখন যদি আমি Pulsar N160-র কথা বলি যেটার ইঞ্জিন হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল তো এখান থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16 HP অ্যাট 8750 RPM আর আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.65 Nm অফ টর্ক অ্যাট 6750 RPM যদি আমি এখন রেডি পিকআপের কথা বলি তাহলে বলতে হবে ডেফিনেটলি 4Vতে স্টিল রেডি পিকআপটা বেশি দেওয়া আছে আর N160-র রেডি পিকআপও যথেষ্ট ভালো তবে 4Vর থেকে কিছুটা আসলে কম পাওয়ার টর্কে যদি আমি কাগজে কলমে হিসাব করি তাহলে ডেফিনেটলি Pulsar N160 কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে আর আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কথা বলি তাহলে বলতে হবে এই পাওয়ার টর্কের দিক দিয়ে অবশ্যই 4V কিন্তু কিছুটা এগিয়ে থাকবে 4V কিছুটা আসলে এগিয়ে থাকবে এখন তাহলে চলেন কথা বলবো যে কোনো বাইকের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং সো ব্যালেন্সিং কন্ট্রোলিং এর জন্য আমি হচ্ছে দুইটা বিষয় আলোচনা করবো আপনাদের সাথে
প্রথমত আলোচনা করবো হচ্ছে ব্রেকিং নিয়ে। সো আমরা যখন ব্রেকিং নিয়ে কথা বলবো তখন কিন্তু অনেক তফাৎ চলে আসবে। তো আমি শুরুটা করবো এবার হচ্ছে পালসার N160 দিয়ে। পালসার N160 সামনে দেওয়া আছে 300 mm একটা বড় সড়ো ডিস্ক দেওয়া আছে এবং ফ্রন্টে কিন্তু দেওয়া আছে একটা ABS, আর পিছনে দেওয়া আছে 230 mm একটা রেয়ার ডিস্ক ব্রেক এবং পিছনে কিন্তু দেওয়া আছে ABS। তো পালসার N160 যে ব্রেকিং এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এখানে দেওয়া আছে হচ্ছে ডুয়াল চ্যানেল ABS। এখন আমরা যদি 4V-র কথা বলি, 4V-র সামনে দেওয়া আছে 270 mm একটা পেটাল ডিস্ক, ঠিক আছে। 4V-র ডিস্কটা কিন্তু একটু ডিফারেন্ট, আর হচ্ছে এটার মধ্যে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে। আর 4V-র যে পিছনে যে ডিস্কটা সেটা আসলে অনেক ছোট, 200 mm একটা ছোট ডিস্ক ব্রেক দেওয়া আছে এবং সেটার মধ্যে কোনো ধরনের ABS দেওয়া নাই। ওয়েল, আমি যদি ব্রেকিংয়ে হালকা পাতলা কম্পারিজন করি তাহলে বলতে হবে যেহেতু 4V বাংলাদেশের একমাত্র সার্টিফাইড ছাপরি বাইক, যদিও বাইক কখনো ছাপরি হয় না, ছাপরি হয় হচ্ছে রাইডার। সো আমি যদি 4V-র কথা বলি তাহলে 4V-র ব্রেক নিয়ে যে ঝামেলা আছে এটা আপনারা আমার মনে হয় সবাই জানেন। সো 4V-র ব্রেক, সামনের ব্রেকে কিন্তু মানে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়ার কারণে আগের যে 4V-গুলো ছিল সেগুলোর থেকে এটা কিন্তু অনেকটাই বেটার হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তবে ডেফিনেটলি ব্রেকিংয়ের কথা যদি বলি পালসার N160 অবশ্যই সামনে এগিয়ে থাকবে। আচ্ছা চলুন এখন তাহলে ব্যালেন্সিং বা কন্ট্রোলিং এর জন্য সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে টায়ারের কথা যদি বলি। এখন আমি কথা বলবো হচ্ছে 4V দিয়ে শুরু করবো। তো 4V-র ফ্রন্টে দেওয়া আছে 90 সেকশনের একটা টায়ার এবং পিছনে দেওয়া আছে কিন্তু 130 সেকশনের টায়ার। এবং 4V-র এই টায়ারটা কিন্তু বেটার, আগের ভার্সনগুলো থেকে বেটার, ইউরো গ্রিপের টায়ার আসলে দেওয়া আছে। আর যদি আমি পালসারের কথা বলি, পালসারে আরও বেটার টায়ার দেওয়া আছে, সামনে 100 সেকশনের এবং পিছনে হচ্ছে 130 সেকশনের টায়ার দেওয়া আছে। দুইটা বাইকের টায়ারের মধ্যে আসলে খুব বেশি আসলে তফাৎ নাই, পিছনের টায়ার আসলে সেম। সো আমরা যদি কন্ট্রোলিং ব্যালেন্সিংয়ের কথা বলি তাহলে কিন্তু আমার মনে হয় যে পালসার N160 অবশ্যই 4V থেকে কিছুটা এগিয়ে থাকবে। 4V শুধুমাত্র সামনের দিকে এগিয়ে থাকবে হচ্ছে আপনারা যদি টানাটানি যারা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 4V নিয়ে অনেক সামনে আগায় থাকতে পারবেন, যেহেতু 4V-র পাওয়ার, টর্ক বা রেডি পিকআপ, এক্সেলারেশন এগুলো আসলে অনেক বেশি। চলেন এখন তাহলে আপনাদের সাথে কথা বলবো মাইলেজ নিয়ে। যদি মাইলেজের কথা বলি তাহলে ডেফিনেটলি পালসার N160 অ্যাগেইন সামনে গিয়ে থাকবে। পালসার N160 থেকে আপনারা আরামসে 50+ করে মাইলেজ পেয়ে যাবেন। আর আমি যদি 4V-র মাইলেজের কথা বলি তাহলে 4V-তে আপনারা খুব বেশি আসলে মাইলেজ পাবেন না, 35-40+ এরকম করে আসলে আপনারা মাইলেজ পাবেন। আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না, যদি আপনি 4V ইউজার হয়ে থাকেন অথবা N160 ইউজার হয়ে থাকেন আপনি কত করে মাইলেজ পান, কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন। 4V-তে 12 লিটার হচ্ছে আপনারা তেল নিতে পারবেন, আর পালসার N160-তে আপনারা হচ্ছে 14 লিটার করে তেল নিতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলবো দুইটা বাইকের যে ইনস্ট্রুমেন্ট কনসোল বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এটা নিয়ে কথা বলবো। সো এখানে আমি অবশ্যই 4V-কে সামনে এগিয়ে রাখবো, বিকজ 4V-র যে ইনস্ট্রুমেন্ট কনসোল এটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ। পালসার N160-র ইনস্ট্রুমেন্ট কনসোলটা খুব সুন্দর, এটা আসলে ইনফিনিটি ডিসপ্লে বলা হইতেছে, এটা আউটস্ট্যান্ডিং, দেখতে খুব ভালো লাগে, কালারফুল আসলে। গিয়ার ইন্ডিকেটর, তারপর হচ্ছে ঘড়ি, মাল্টিপল ট্রিপ মিটার, ফুয়েল গজ, অ্যাভারেজ মাইলেজ কত করে আপনারা পাবেন, তারপর হচ্ছে ডিস্টেন্স টু এমটি কতটুকু আসলে সেটাও শো করবে, মানে অনেক ইনফরমেশন আসলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি যদি 4V-তে চলে আসি, 4V-তেও কিন্তু আপনারা আপনার প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন তো পেয়েই যাবেন। তার পাশাপাশি 4V-তে কিন্তু আপনারা ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন কিন্তু কানেক্ট করতে পারবেন, আপনি কিন্তু আপনার যে বাইকের যে ডিসপ্লে সেখানে কিন্তু দেখতে পারবেন যে কল অ্যালার্ট, তারপর SMS অ্যালার্ট এগুলো আসলে দেখতে পারবেন। তারপর আপনি কিন্তু টপ স্পিড রেকর্ড হয় সেটা দেখতে পারবেন, মাইলেজ কত করে পাচ্ছেন, অ্যাভারেজ মাইলেজ কত করে পাচ্ছেন সেগুলো দেখতে পারবেন। তারপর আপনার যখন লো ফুয়েলটা যখন হয়ে যাবে সেটা তো আপনি দেখবেন, পাশাপাশি আপনি কিন্তু ম্যাপ ইউজ করতে পারবেন এবং আপনার নিয়ার বাই যেই ফুয়েল স্টেশন আছে সেগুলো দেখতে পারবেন, আপনাকে টার্ন রাইট, টার্ন লেফট এরকম অনেক কিছু আসলে অনেক ধরনের ফিচার আসলে দেখতে পারবেন। এবং ডেফিনেটলি আপনি কিন্তু আপনার নামও সেট করে নিতে পারবেন, মানে অ্যাপ ব্যবহার করে আপনি কিন্তু শুরুতে আপনার নামটা সেট করে নিতে পারবেন। সো আমার কাছে আসলে মনে হয়েছে 4V-র যে এক্স কানেক্ট ডিসপ্লেটা দেওয়া আছে বা ইনস্ট্রুমেন্ট কনসোল এটা ডেফিনেটলি বেটার। পালসার N160-র ডিসপ্লেটা খুবই সুন্দর, দুইটা বাইকের ইনস্ট্রুমেন্ট কনসোলই খুব সুন্দর, তবে 4V-টা একটু বেশি আসলে ইনফরমেটিভ। এছাড়া N160 এই বাইকটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া আছে, আর রয়েছে এটার মধ্যে USB পোর্ট, আপনি মোবাইল ফোন কিন্তু চার্জ করে নিতে পারবেন। আচ্ছা যদি মেইনটেন্যান্সের কথা বলি তাহলে বলতে হবে দুইটা বাইকেরই মেইনটেন্যান্স খরচ বা পার্টসের দাম কিন্তু আসলে মোটামুটি বেশি। আমি যদি সার্ভিসিংয়ের কথা বলি তাহলে বলতে হবে 4V-র সার্ভিসিং নিয়ে বাংলাদেশে তেমন কোনো প্যারা নেই, মানুষজন খুব একটা কমপ্লেক্সিটি ফেস করতেছে না যতটা না ফেস করতেছে পালসার N160-র জন্য। পালসার N160 বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে অনেকদিন হয়ে গেছে, পালসার N250 চলে আসছে, বাট স্টিল নাও বিভিন্ন গ্যারেজে কিন্তু এই বাইকটার বিভিন্ন কাজ কিন্তু মেকানিকরা আসলে করতে পারতেছে না, এটা খুবই আনফর্চুনেট একটা বিষয়। এই কারণে মানে সার্ভিসিং নিয়ে কিন্তু অনেকের কিন্তু অনেক সাফার করতে হচ্ছে N160 বাইকটা নিয়ে। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে হাইলাইটেড ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। 4V-র সম্পর্কে একটা কথা না বললেই নয়, 4V-র পাওয়ার টর্ক যেহেতু অনেক বেশি তাই এটা দিয়ে কিন্তু আপনারা অনেক বেশি স্পিডিং, ওভারটেকিং করতে পারবেন, এই জিনিসটা অনেক ফান।
বাট সবসময় মাথায় রাখবেন আপনি যে বাইকটা চালাচ্ছেন অনেক বেশি স্পিডিং করতেছেন, এটাকে কিন্তু থামায় ফেলার অ্যাবিলিটি ক্যাপাসিটি আপনার থাকতে হবে। বাই দ্য ওয়ে, ফোর ই বাইকটা কিন্তু আমি সাওয়ারি থেকে নিছি, তো আপনারা যদি সাওয়ারি থেকে কোনো বাইক পারচেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজড বাইক, কম চলা, কম কিলোমিটার চলা বাইক, এমন বাইক কিন্তু কিছুটা কম দামে আসলে পেয়ে যাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই জানাবেন কোন বাইকটা আপনার বেশি পছন্দের। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ।